সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলে আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন আমাদের নতুন ভিডিওটি সবার আগে দেখার জন্য। বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করি প্রত্যেকেই ভালো আছেন যারা ইমো ব্যবহার করেন। আজকের ভিডিওতে আমি আপনাদের দারুণ একটি ট্রিক শেখাবো। আমরা যারা প্রত্যেকে ইমো ব্যবহার করি আমরা সবাই জানি মোবাইল নাম্বার ছাড়া ইমো ওপেন করা যায় না। তো আজকের ভিডিওতে এমন একটি সিক্রেট ট্রিক্স আমি আপনাদের শেখাবো কীভাবে মোবাইল নাম্বার ছাড়া ইমো ওপেন করবেন। আপনি যদি মোবাইল নাম্বার ছাড়া ইমো ওপেন করেন আপনাকে কেউ চিনতে পারবে না, আপনারা কোথা থেকে ফোন করেছেন এবং কার সাথে কথা বলতেছেন। তো এই ট্রিক্স জানার জন্য ভিডিওটি আপনাকে দয়া করে শেষ পর্যন্ত দেখতে হবে, তাহলে চলুন দেরি না করে শুরু করি। তো ভিউয়ার, তার জন্য আপনাদের একটি অ্যাপ্লিকেশন লাগবে। অ্যাপ্লিকেশনটির লিঙ্ক আমি ভিডিও ডেসক্রিপশনে দেবো, ওখান থেকে আপনাদের ডাউনলোড করতে হবে। এই যে অ্যাপ্লিকেশনটি দেখতে পাচ্ছেন, আপনারা যতই খুঁজেন এই অ্যাপ্লিকেশনটি প্লে স্টোরে অবশ্যই পাবেন না। যখন আপনারা ভিডিওটা প্লে করে দেখবেন কর্নারে একটি অপশন পাবেন, ওখানে ক্লিক করলে ডিসক্রিপশন বেরিয়ে আসবে, ওখান থেকে ডাউনলোড করতে পারবেন। তো যখন আপনার ডাউনলোড হয়ে যাবে আপনারা এই অ্যাপ্লিকেশন ওপেন করে নেবেন। আপনারা খুব ভালো করে ফলো করুন, কারণ এটা দিয়ে আপনারা একটি গোপন নাম্বার বানাতে পারবেন, ওই নাম্বারটা শুধুমাত্র আপনিই জানবেন, অন্য কেউ জানবে না। তো টিক ইন্টারফেস এরকম আসবে, এখানে আপনাদের যা করতে হবে দেখতে পাচ্ছেন কন্টিনিউ উইথ গুগল এবং ফ্রি মোবাইল নাম্বার, আপনারা গুগলে ক্লিক করে দেবেন। তো জাস্ট আপনাকে একটু অপেক্ষা করতে হবে। অপেক্ষা করার পরে দেখতেই পাচ্ছেন এখানে অনেকগুলো মেল চাচ্ছে। আপনার এখানে যদি একটি মেল থাকে তাহলে একটি মেল শো হবে। এখান থেকে আপনার মেলটি সিলেক্ট করে নিন, একটি জিমেল অ্যাকাউন্ট লাগে। জাস্ট মেইলে ক্লিক করার পরে আপনাকে একটু অপেক্ষা করতে হবে। তো দেখতে পাচ্ছেন ভেরিফাই ইওর অ্যাকাউন্ট, জাস্ট এখানে কন্টিনিউতে ক্লিক করে দিন। তো কন্টিনিউতে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন চয়েসে ফোন নাম্বার, আপনাকে এখানে একটি ফোন নাম্বার দিতে হবে। আপনি যে কোনো একটি ফোন নাম্বার বানিয়ে দেন, এখানে একটি আমেরিকান নাম্বার তৈরি হবে, জাস্ট আপনি এখানে দিয়ে দিন 940। এই নাম্বারটি দেওয়ার পরে আপনি কন্টিনিউতে ক্লিক করে দিন। দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো মোবাইল নাম্বার চলে এসেছে, এখান থেকে আপনারা কোনটা চয়েস করতে চান। এখানে আপনারা দেখতে পাচ্ছেন পাঁচটা মোবাইল নাম্বার রয়েছে, এখান থেকে আমি প্রথমটাই সিলেক্ট করে নেব। তো প্রথমটা সিলেক্ট করার পরে দেখতে পাচ্ছেন এখানে কন্টিনিউ দিয়ে দেবেন। কন্টিনিউ দেওয়ার পরে দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশনটি ওপেন হয়ে গেছে। এখন আপনাদের যা করতে হবে, এই যে দেখতে পাচ্ছেন এখানে আপনাকে নোটিফিকেশন দেখাবে, আপনারা এগুলো জাস্ট দেখে নেবেন। দেখার পরে এই যে মোবাইল নাম্বারটা শো হচ্ছে এটা হলো আপনার নাম্বার, এই নাম্বারটা দিয়ে আপনারা ইমো ওপেন করতে পারবেন। আপনি বিশ্বের যে কোনো প্রান্তে কথা বলুন, আপনাকে কেউ চিনতে পারবে না আপনি কোথা থেকে ফোন করেছেন। তো এই নাম্বারটা আপনারা অন্য একটি মোবাইল নাম্বারে লিখে নেবেন, আর যদি লিখে না নিতে চান তাহলে থ্রি লাইন মেনু কর্নারে এখানে ক্লিক করুন। এখানে ক্লিক করার পরে এই যে দেখতে পাচ্ছেন এখানে মোবাইল নাম্বারটি শো হচ্ছে আপনার, যে নাম্বারটি এখন আপনি বানিয়েছেন এই নাম্বারটি জাস্ট এখানে ক্লিক করুন। এখানে ক্লিক করলে ফোন নাম্বারটি কপি হয়ে যাবে। তো এখন আপনার কাজ শেষ, আপনারা দয়া করে এই অ্যাপ্লিকেশনটি প্রতিদিন অন্তত একবার করে ওপেন করে নেবেন, তাহলে আর এই নাম্বারটি আপনার কখনোই ডিলিট হবে না, আপনি সারা জীবন এই নাম্বারটি দিয়ে ইমো ব্যবহার করতে পারবেন। তো বন্ধুরা এই নাম্বারটি আপনারা লিখেও নিতে পারেন এবং কপি করে নিতে পারেন। দেখো আসুন, এখানে আর কোনো কাজ নেই, আমি আপনাদের দেখাচ্ছি এখন কীভাবে ওপেন করতে হয়। তো এই যে দেখতে পাচ্ছেন ইমো, আপনারা যদি ইমো ওই নাম্বারটা থাকে ওই নাম্বারটা জাস্ট ডিঅ্যাক্টিভ করে দেবেন। জাস্ট এখানে আপনারা কান্ট্রি কোড সিলেক্ট করে নেবেন, ইউএসএ। এই যে দেখতে পাচ্ছেন, এই যে আপনারা দেখতে পাচ্ছেন ইউনাইটেড স্টেট, এটা আপনারা সিলেক্ট করে নেবেন। এখানে সিলেক্ট করার পরে আপনি যে মোবাইল নাম্বারটা বানিয়েছেন ওই নাম্বারটা এখানে পেস্ট করে দিন। আপনি চাইলে মোবাইলেও লিখে নিতে পারেন, জাস্ট এখানে আপনারা টিক মার্কে ক্লিক করে দিন, ওকে প্রেস করে দিন। এখন একটি কনফার্মেশন কোড যাবে আপনার ওই অ্যাপ্লিকেশনটির ভিতরে, যে অ্যাপ্লিকেশনটি আপনারা ইনস্টল করেছেন। জাস্ট একটু অপেক্ষা করুন, আমি আপনাদের দেখাচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন ওই অ্যাপ্লিকেশনটিতে কোড নাম্বারটি এখানে দিয়ে দিয়েছে, আপনারা এই যে কোড নাম্বারটি দেখতে পাচ্ছেন 0699। তো এখানে আপনি দিয়ে দিন। তো দেখতে পাচ্ছেন ইমো ওপেন হয়ে গেছে। এখানে আপনার কন্ট্যাক্ট নাম্বার যেগুলো ছিল প্রত্যেকটি থেকে যাবে এখানে, আর কোনো নাম্বার আপনার ডিলিট হবে না। তো দেখতেই পাচ্ছেন আপনি এখান থেকে আরও নাম্বার অ্যাড করতে পারবেন। এখন আপনারা যে কারোর সাথে কথা বলুন আপনাকে কেউ চিনতে পারবে না আপনি কোথা থেকে ফোন করেছেন। এবং এই যে দেখতে পাচ্ছেন এটা হলো আপনার মোবাইল নাম্বার, আপনি যে নাম্বারটি ক্রিয়েট করেছেন এই নাম্বারটা দিয়ে আপনারা সারা জীবন ইমো ব্যবহার করতে পারবেন। আপনার লোকেশন কেউ চিনতে পারবেন না, আপনি যদি পরিচয় না দেন। আপনারা চাইলে এখান থেকে নামটাও আপনারা চেঞ্জ করে নিতে পারেন, নাম এবং পিকচার। তো বন্ধুরা যদি ভিডিওটি বুঝতে কোনো সমস্যা হয় অবশ্যই ভিডিও নিচে কমেন্ট করে জানাবেন, আমি আপনাদের কমেন্টে রিপ্লাই দেবো। যদি ভিডিওটি ভালো লাগে একটি লাইক দেবেন, ভিডিওটি কেমন হলো কমেন্ট করে জানাবেন, আপনার ফ্রেন্ডদের কাছে শেয়ার করতে অবশ্যই বলবেন না। সবাই ভালো থাকুন, টেক কেয়ার, বাই বাই।